হ্যালো ওয়েলকাম টু মাস্টার অফ জবস আজকে আমি তোমাদের দেখাবো যে তোমরা আমাদের ক্লাসের নোটিফিকেশানসগুলো কিভাবে পাবে অর্থাৎ আমাদের যে রুটিন অনুযায়ী ক্লাস হচ্ছে তার নোটিফিকেশানস তোমরা কিভাবে পাবে তো তোমরা যারা স্মার্টফোন ব্যবহারকারী আছো অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারী তারা প্রথমেই তোমরা গুগল ক্রম ওয়েব ব্রাউজারটা খুলে নেবে খোলার পরে আমাদের যে ওয়েবসাইটটা রয়েছে মাস্টার অফ জবস ডট কম সেই ওয়েবসাইটটা তোমরা খুলে নেবে প্রথমে এই ওয়েবসাইটটা প্রথমবার যখন খুলবে তখন দেখবে এইখানে নিচে একটা পপ আপ এসেছে যে প্লিজ অ্যালাউ টু সেন্ড ইউ নোটিফিকেশানস রিগার্ডিং নিউ ক্লাসেস তোমাকে জাস্ট অ্যালাউ বাটনে ক্লিক করে নিতে হবে তাহলে তুমি নোটিফিকেশানসগুলো পেয়ে যাবে সাপোজ তোমরা অ্যালাউ বাটানে ক্লিক করো তোমরা জাস্ট এটাকে না পড়েই নো থ্যাংকস করে ফেলেছ এবার কি করবে এবার যদি আমাদের পেজটাকে রিফ্রেশ করো এই থ্রি ডট বাটানে গিয়ে রিফ্রেশে যদি গিয়ে রিফ্রেশ করো তাহলে কিন্তু আর আসবে না এই পপ আপটা একবার নো থ্যাংকস করে ফেললে কিন্তু আর আসবে না তাহলে এবার কি উপায় এবার এই যে মাস্টার অফ জবস ডট কম লেখা রয়েছে এই ডট কমের পাশে দেখুন একটা লক সাইন আছে তালা চিহ্ন আছে সেই তালা চিহ্নতে একটা ক্লিক করুন তারপরে সাইট সেটিংসে চলে যান সাইট সেটিংসে যাওয়ার পরে জাস্ট ক্লিয়ার অ্যান্ড রিসেট করে দিন এই বাটনটায় জাস্ট একবার ক্লিক করে দিন ক্লিয়ার অ্যান্ড রিসেট এবার পেজটাকে এই থ্রি ডট বাটনে ক্লিক করে রিফ্রেশ করুন এবার দেখুন এসেছে এই যে প্লিজ অ্যালাউ আস টু সেন্ড ইউ নোটিফিকেশানস রিগার্ডিং নিউ ক্লাসেস তোমরা জাস্ট এটাকে অ্যালাউ করে নাও অ্যালাউ করলেই জাস্ট আর একটা পপ আপ দেবে এবং বলবে মাস্টার অফ জবস ডট কম ওয়ানস টু সেন্ড ইউ নোটিফিকেশানস তোমরা জাস্ট আরেকবার এই অ্যালাও বাটনে ক্লিক করে ফেলো বাস তোমার কাজ শেষ এবারে আমরা যে সমস্ত নোটিফিকেশান তোমাদেরকে পাঠাবো নতুন ক্লাস বা অন্য কোনো মেসেজ সমস্ত কিছু তোমরা তোমাদের ফোনে পেয়ে যাবে আর যারা কম্পিউটার ইউজার্স আছো তারা তো পারবেই এবারে দেখো একটা পপ আপ তোমরা অলরেডি পেয়ে গেছো এখানে কি বলছে মাস্টার অফ জবস থেকে একটা মেসেজ এসেছে দেখো থ্যাংক ইউ ফর সাবস্ক্রাইবিং অর্থাৎ তোমার তুমি সাবস্ক্রাইব করে ফেলেছো আমাদের নোটিফিকেশানটা আমরা এবার যা পাঠাবো তোমরা সেই মেসেজ তোমরা পেয়ে যাবে এবারে ব্যাপার হচ্ছে তোমাদের কিন্তু নোটিফিকেশানটা জাস্ট একটা রিমাইন্ডার দেওয়ার জন্য যে ক্লাসটা শুরু হচ্ছে কিন্তু আমি মনে করি তোমাদের নোটিফিকেশানের কোনো প্রয়োজন নেই কারণ আমরা সকাল আটটা থেকেই ক্লাস শুরু করি অর্থাৎ রুটিন যা রয়েছে সেই রুটিন অনুযায়ী আমাদের ক্লাস হয় তো তোমরা যদি 8টা বাজার 5 মিনিট আগে আমাদের ওয়েবসাইটে লগইন করে যাও তাহলেই হবে তোমাদের নোটিফিকেশনে কোনো প্রয়োজন পড়বে না তো যারা ভুলে যাও বা যাদের ঘুম না তাদের জন্য নোটিফিকেশনটা ঘুম ভাঙানোর জন্য তো তোমরা যদি আটটা বাজার 5 মিনিট আগেই লগইন করে ফেলো তাহলেই কিন্তু তোমরা ক্লাসগুলো দেখতে পাবে দেখো আমি যেমন এখানে লগইন করছি দেখো লগইন হয়ে গেছে আমার লগইন হওয়ার পরে তোমরা যেটা দেখতে পাবে এই যে লাইভ ক্লাস বলে একটা সেকশান থাকবে এই লাইভ ক্লাসের আন্ডারে যখন যে টাইমে লাইভ ক্লাসটা থাকবে তখন এখানে সেই ভিডিওটা লাইভ ক্লাসের ভিডিওটা থাকবে এখন যেহেতু কোনো লাইভ ক্লাস নেই তাই এখানে কোনো ভিডিও নেই ঠিক আছে লাইভ ক্লাস যখন থাকবে তখন কিন্তু লাইভ ক্লাসের ভিডিওটা থাকবে এখন এই যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো অলরেডি হয়ে গেছে আজকে কোনো লাইভ ক্লাস নেই তাই লাইভ ক্লাসের ভিডিও নেই এই লাইভ ক্লাসের আন্ডারে সমস্ত লাইভ ক্লাসের ভিডিওগুলো থাকবে আশা করি তোমরা বুঝতে পেরেছ তো নোটিফিকেশান সম্পর্কিত যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে তোমরা কল করতে পারো অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যাট সাপোর্ট আছে সেই চ্যাট সাপোর্টে তোমরা চ্যাট করতে পারো এই যে আমাদের ওয়েবসাইটেই যদি তোমরা ভিজিট করো কোনতে দেখবে একটা চ্যাট বক্স আছে হোয়াটসঅ্যাপের এখানে ক্লিক করো তোমরা চ্যাট করতে পারো তোমাদেরকে হেল্প করে দেওয়া হবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কোনো সমস্যা হলে আশা করি কন্ট্যাক্ট করবে তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে টেকনিক্যাল টিউটোরিয়ালে ততক্ষণ থ্যাংকস ফর ওয়াচিং